জানতে চাই। আচ্ছা তাহলে আমরা ম্যাটল্যাবে এই পর্যন্ত যেগুলো পড়েছি সেগুলো একটু রিভাইজ করি, তারপরে শুরু করবো। এর মধ্যে আমাদের প্রজেক্টে এখন আপডেট করতে হবে, আগে এটা দেখি প্রজেক্ট আমরা
আউটপুটে অ্যারে অফ 1 2 3 আছে অ্যারে অফ 1 এর মধ্যে এখন মধ্যে চলে আসবে 1 2 3 কেন কারণ আমরা একটা রো নিলাম একটা রো নিলাম সবগুলো কলাম আমরা প্রথম রো নিলাম সবগুলো কলাম নিলাম ইল টু নিলাম তাহলে সেকেন্ড রো নিলাম সবগুলো কলাম নিলাম 2 1 2 আসছে ঠিক আছে সো এই পর্যন্ত আমাদের মোটামুটি শিখে আসছে আর কিছু শিখছিলাম আমরা বলতো না স্যার এই দিকে আপনার কিছু ওপেন করা লাগবে না আমি হচ্ছে ম্যাটল্যাবটা দেখেন তাহলে হবে আমি এখানে করাচ্ছি দুইটা একসাথে ই করতে হবে না আপনার পিডব্লিউডি উই নো অ্যাবাউট পিডব্লিউডি কমান্ড রাইট পিডব্লিউডি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি সো আমরা কোথায় আছি উই আর নাও ইন সি উইন্ডোজ অ্যান্ড সিস্টেম সিস্টেম 32 ওকে সো চলুন আমরা আলাদা একটা ডিরেক্টরি ক্রিয়েট করে আসি আমাদের সবগুলো কোড একটা ডিরেক্টরিতে রাখবো সো আমরা চাইলে এখান থেকে ডিরেক্টরি ক্রিয়েট করা যায় এখান থেকে ডিরেক্টরি ক্রিয়েট করা যায় এখানে আসি এবার পি ডব্লিউ ডি দেখি এখানে বন্ধুদের মধ্যে আসি আমাদের আর একটা আপনারা
চলেন আমরা আবার শুরু করি ফার্স্ট থেকে, ঠিক আছে? যারা একটু আসছেন আবার একটু দেখেন। সো উই আর এক্সপ্লোরিং সাম কমান্ড লাইন আই মিন লিনাক্স কমান্ডস, ওকে? PWD, দ্যাট মিনস প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি। প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি মিনস উই আর নাও ইন সি, ওকে? সি, সো ইফ ইউ ওয়ান্ট টু শো সি অল দ্য files and folders, then we can use ls command. ls command, then it will list down all the files and folders, okay? So we want to go in MATLAB code. So write cd m a t, then press tab. Automatically it will take MATLAB code, okay? So we are now in MATLAB code. So if you write ls, then there will be nothing in MATLAB code. So we are done with this now. MKDR, let's see, MKDR class 06. Okay, so now ls, there is class 06 folder. So we are creating a folder by using command line, okay? So class 06. Here we type mkdir, that means make directory. Mkdir means make directory, and the directory name will be class 6. Okay. So if we go in UI, user interface, C, right? C, then MATLAB code. Where is MATLAB code? MATLAB code. So let me do this large icon. So MATLAB code. Then in MATLAB code, there is class 6. Okay, so class 6 we created this folder using command line. Clear? So there is nothing in class 6. But we will write code in script, and all the scripts will be in class 6, right? Yes. Okay. Now, let's write some command. Just write story. Clear. CLC. It will clear all the command. CLC. So now we will learn about 2D visualization in MATLAB, okay? So in your project, there will be several cases where you need 2D visualization. 2D visualization means 2D graph. 2D graph, so 2D means there will be two axes, x axis and y axis. So in these two axes, you have to plot some points. Then connect the points, then one graph will be generated. Okay. So let's write some code. T equal to pi. So pi means pi. Pi means 3.1416. Okay. So if we write this comment, then there is a matrix. There is matrix which is 1 into 40, 1 double. That means 1 row and 41 column. Big matrix, right? There is big matrix. So the matrix is generated like this. It's starting from 0, okay? Then pi by 20. That means 3.1416 by 20. So at first this, then increment. Will increment into 2 into pi. 2 into 3.1416. So there will be. No, the last value will be 2 into 3.1416, but the increment will be pi by 20. Pi is always defined, 3.1416. We already learned in PDS plus, right? Sir, yeah. So আমরা এখানে সবগুলো কি বললাম, সবগুলো একটা একটা অ্যারে আমরা ডিক্লেয়ার করলাম, স্যার।
আমি এক লাইন লিখতে আপনার ওই লাইনটা লিখবেন স্যার আমার সাথে ওয়াট স্পেসে জানতে এখানে স্যার আমার এখানে দেখছি যে 401 আসছে 41 হ্যাঁ 41 আসলে আপনি কোথাও একটা ভুল বেশি দিয়েছেন স্যার আমার মতো কোড লিখতেছেন আপনারা যেটা তাহলে আগে আমার কথাটা শুনুন সিএস দিয়ে সবাই আমার কথা শুনুন সেটা হলো আমি যদি একটা টি লিখি সেটা আপনি টি লিখতে হবে তাহলে দেখেন আমরা কি বলবো আমরা একটা আমি ফোন থেকে কানেক্ট করছি আমাদের একটা যে গ্রাফ আমরা ঠিক বানাবো রাইট সো গ্রাফ বানানোর জন্য গ্রাফ ইজ কনসিস্ট অফ মেনি নিউমেরাস পয়েন্টস ওকে সো হিয়ার ইজ পয়েন্ট 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 মেনি পয়েন্ট সো এই পয়েন্টগুলো তো আমাদের জেনারেট করতে হবে তারপরে আমরা এই পয়েন্টগুলো এভাবে কানেক্ট করি তো আমাদের গ্রাফ হবে রাইট পয়েন্টগুলো আমরা কি করবো এই অ্যারে জেনারেট করব এই অ্যারে প্রতিটা হ্যালো একটা একটা পয়েন্ট তো পয়েন্টগুলো আমরা কি করবো চলুন আমরা পরের কোডটা লিখি কারণ নেট ব্রাউজ করা যাবে না কিছু করা যাবে না জাস্ট আমি যেটা টাইপ করতেছি সেটা টাইপ করেন নেক্সট দেন টেক আ ভেরিয়েবল y exp sin t সো হোয়াট ইজ exp এক্সপোনেনশিয়াল রাইট এক্সপোনেনশিয়াল এন্ড sin sin ইজ sin এন্ড উই আর পাসিং দ্য ভ্যালু t in sin as a parameter sin sin 90 degree sin 0 degree but here is sin is t t okay so what will be the value another exponential array okay so the array is also 1 by 41 matrix but it is sin matrix why sin because we are passing the value in sin as a parameter that means it will be curve like sin sin curve cos curve, tan curve, quad curve, slower than rate, sin curve is like this, okay? It's starting from 0. Then we need to plot. So, plot y. This is a syntax. So, plot y, then write t, comma, y, comma, t, comma, y, comma, plot. Now what will be the output? BG, it is showing BG, then that means the output is this graph, okay? Yes. So this is a big graph, right? Because we took 1 by 41 matrix, that means so many values. So many values. So this is MATLAB. We can easily plot graphs like this. So ask the Amra, inshallah, 8 থেকে 10 টা graph plot. Amra keta bujhte parchi? So ei code gulo amra এখানে লেখা আসতে হবে খাতা কলম আসে পড়াশোনা খাতা কলম কোডগুলো লেখা যদি পরীক্ষায় আমরা এখান থেকে এগুলো আসতে পারি ঠিক আছে সো আমরা এটা বুঝতে পারলাম
তেমনি আপনার আপনি আমাকে যদি জিজ্ঞেস করেন স্যার এটা প্লট ওয়াই হয় কেন হবে এটা একটা এক্সপ্লেনেশন এটাই হলো বাই ডিফল্ট লাইব্রেরি কিন্তু আমি বলতে পারি প্যারামিটার গুলো কি x লেভেলে আমরা দিব কি দিব বলেন আমরা দিলাম হলো x অ্যাক্সিস x অ্যাক্সিস এটা আমরা দিব এবং অবশ্যই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে লিখতে হবে তাহলে দেখেন আমরা আমাদের একটা গ্রাফ চলে আসবে এখন গ্রাফের মধ্যে কি আছে x অ্যাক্সিস রাইট আগে কিন্তু ছিল না এখন চলে আসছে x অ্যাক্সিস ম্যাগনিফায়ার দেওয়া এই করা খুবই ঝামেলা খুবই কষ্ট হয় কারণ দুইবার দুইটাই চলে আসে যেহেতু আমরা ম্যাটল্যাব জুম করতে পারছি না টিভির স্ক্রিনটা জুম করে দিলে কি হচ্ছে এটা একটু মানে বাসে একটু দেখেন আপনারা এমআই টিভির স্ক্রিন কিভাবে জুম করা যায় ওয়াই লেভেল দিলে তারপরে দেখেন প্লট ওয়াই অ্যাক্সিস আমরা যেটা লিখবো ওই ফার্স্ট ব্র্যাকেটের মধ্যে সেটাই আমাদের চলে আসবে যেহেতু এখন দেখেন একটু আগে না গ্রাফ আসছে এখন কোনো গ্রাফ আসে নাই জাস্ট একটা ফাঁকা ইয়ে আসছে কেন আসছে দেখা যাচ্ছে না তাহলে জুম না করো জুম করলে আমার একটু কষ্ট হয়ে যাচ্ছে হ্যাঁ লাস্ট লাইন এক্সিকিউট হবে এই জন্য কিন্তু আমাদের গ্রাফটা আসে না তাই না আমরা যদি গ্রাফটা নিয়ে আসতেছি তাহলে আমাদের কী করা লাগবে আমাকে বলেন গ্রাফ সহ আমরা পুরোটা দেখতে যাবো তার মানে আমাদের কি তিনটা লাইন আসলে এক্সিকিউট করা লাগবে না জি স্যার তাহলে আমাদের আর কমান্ড লাইনে কাজ করা যাবে না এখন আমাদের কাজ করতে হবে স্ক্রিপ্টে ওকে সো আমরা এখন কি কোথায় আসবো এখানে আসবো সবাই এখানে চলে আসো আসছি জি স্যার আমরা এখানে না আসে আমরা কমান্ড লাইন দিতে হবে কন্ট্রোল এন কন্ট্রোল এন দিলে দেখবেন কমান্ড লাইন নিচে চলে গেছে আলাদা একটা এডিটর উইন্ডো আসছে জি স্যার সবাই বলে নিতে পারছি এখন আমরা দেবো কন্ট্রোল এস তারপরে আমরা ক্লাস সিক্স এর মধ্যে যাবো যেটা আমরা অলরেডি ক্রিয়েট করে আসছি ম্যাটল্যাব কোড তারপরে ক্লাস সিক্স এসে এখানে আমরা লিখবো টু ডি ভিজুয়ালাইজেশন টু ডি দেন ভিজুয়ালাইজেশন ইফ উই সি হেয়ার অলরেডি দ্য ফাইল টাইপ ইজ ডট এম রাইট ডট এম মিনস ম্যাটল্যাব সো we don't have to give explicitly .m here okay so .m will be automatically taken by operating system so save so save the upper dekhen amra ekhane ki chole asche matlab will not be able to run to the visualization unless to change its name so amra ki korbo save dile clear so save dile amra jodi ektu opore takai editor e ekhane dekhen ki likha asche পাথ রাইট আমাদের সেই ফাইল পাথটা লেখা আছে তাই না আমরা যদি সেটা পিডব্লিউ দিই তাহলে দেখতে পাবো প্রেজেন্ট ওয়ার্কিং ডিরেক্টরি পিডব্লিউ দিলে দেখেন আমাদের ওইটা চলে আসছে আমরা ম্যাটল্যাব কোডের মধ্যে আছি এবং ওই কোডের মধ্যে ক্লাস সিক্স এর মধ্যে আচ্ছা আমরা কোথায় আছি ম্যাটল্যাব ভিজুয়ালাইজেশন সো আমরা এখানে চলে যাই সিডিতে চলে যাই সিডি এলএসডি এলএসডি দেখি সো দেখেন এই যে টু ডি ভিজুয়ালাইজেশন নামে একটা কি আছে আমাদের এখানে স্যার এটা কি করে বুঝি এটা কিছু করে দেয় স্টাফ নিয়ে পর্যন্ত করলে হবে
সো এখানে আমরা একটা স্ক্রিপ্ট লিখবো, একটা স্ক্রিপ্ট লেখার আগে কিছু জিনিস আমরা কি করে রাখবো আগে থেকে লিখে রাখবো, যেরকম হলো ক্লিয়ার অল। এবং এখন আমার তো নিজের দিকে একটু কষ্ট হয়ে যাচ্ছে ম্যাগনিফায়ার। এখানে দেখা যেত এটা আর ওইটা দেখা যেত, তখন ওইখানে দেখে কোট করার জন্য এখানে দেখে কোট করছেন বিশ টাকা করে দিলে একটা ডিভিআই টু এইচ ডিএমআই কনভার্টার টু এইচ ডিএমআই কনভার্টার অথবা এটা মনে কি কাছে বাসায় থাকতে পারে ঠিক আছে, এটা আপনার মানে দারাজ থেকে অর্ডার দিতে পারেন অথবা আচ্ছা। সো ক্লিয়ার অল আমরা আগে থেকে লিখে রাখলাম, তারপরে আসেন দেখেন আসেন আমরা এখন স্ক্রিপ্টের মধ্যে সেম কোডটাই আরেকবার লিখি ঠিক আছে। আমরা আমরা কি করবো টি এর ভ্যালুটা জেনারেট করবো, তাই না? টি এর ভ্যালুটা কিছু মধ্যে জিরো, তারপরে কিছু পাই আমরা বাড়াবো পাই বাই 20 করে, দেন আমরা কি করবো লাস্ট ভ্যালু 2 × π পর্যন্ত যাব, এ পর্যন্ত যাব। আমরা এতটুকু লিখে একবার রান করব ঠিক আছে। দেখেন আমরা স্ক্রিপ্ট কমেন্ট রান করার জন্য আমরা কি করলাম, এখানে একটা করে কমান্ড দিছি তারপর এন্টার দিছি, এটা হলো আমাদের একটা স্ক্রিপ্ট, দিস ইজ কল্ড স্ক্রিপ্ট। স্ক্রিপ্টের নাম হলো কি টুল ভিজুয়ালাইজেশন। সো যখন আমরা এই স্ক্রিপ্টটা রান করবো তখন আমাদের এই রান বাটনে ক্লিক করতে হবে, ওকে? যদি রান বাটন আমরা হোভার করি তখন দেখেন রান বাটনে কি আসতেছে, আমাদের স্ক্রিপ্টের নামটা আসতেছে রাইট, অথবা আমরা F5 ক্লিক করতে পারি। ম্যাটল্যাব নেমস ম্যাটল্যাব কেন আমি ওটাই বলছিলাম স্যার, আপনি লেটার ডিলিট দিয়ে কেন স্টার্ট, ও হ্যাঁ টু দিয়ে স্টার্ট করে দিন ওকে, টু দিয়ে স্টার্ট করে দিন। সো চলুন আমরা এই ফাইলের নামটা, এটা আমরা কি করব এখন এখানে কেটে দিই, কেটে দিয়ে আমরা ইউআই তে গিয়ে এটা চেঞ্জ করে আসি, এটা আমরা ইউআই তে গিয়ে চেঞ্জ করে আসি, এটা আমরা এখানে ম্যাটল্যাব এখানে চলে আসি, এখানে সামনে কারণ মধ্যে ছিল লোকাল ডিক্সের মধ্যে ছিল লোকাল ডিক্সের মধ্যে ম্যাটল্যাব কোড Class 6 এবং ম্যাটল্যাব ফাইলটা খুবই সুন্দর, ওপেন ম্যাটল্যাব টু ডি চিহ্ন থাকে। সো আমরা একটু উল্টা করে দিই ভিজুয়ালাইজেশন টু ডি, আমাদের ফাইল ভিজুয়ালাইজেশন টু ডি ওকে। সো এবার ঠিকঠাক চলার কথা স্যার, আমরা এটা আমাদের এরর ইউজিং ইসিডি আসছে কারণ স্যার আমরা ক্লাস 6 এর ভিতরে আছে। হ্যাঁ ডান, তাহলে আমরা কন্ট্রোল ও দেব, কন্ট্রোল ও দিয়ে এটা ডাবল ক্লিক করে ওপেন করে দিলাম ওকে, কন্ট্রোল ও দিলাম ডাবল ক্লিক করলাম ওপেন করলাম। এখন যদি আমরা রান করি তাহলে দেখি কি হয়, এখন রান করলে দেখেন রান হয়েছে, রান হওয়ার পর দেখেন আপনার কমান্ড লাইনে কোনো কিছু চেঞ্জ হয়নি তাই না, কমান্ড লাইনে কিন্তু আগেরটাই আছে, কমান্ড লাইনে কিন্তু আগেরটাই আছে, কমান্ড লাইনে কিছুই নেই দেখেন, কিন্তু আপনি যদি রান করেন তাহলে আপনার ওয়ার্কিং ডিরেক্টরিতে কি আসছে, ওয়ার্কিং ডিরেক্টরিতে কিন্তু একটা ম্যাট্রিক্স ক্রিয়েট হয়ে গেছে রাইট। এবং কমান্ড লাইনে কি লেখা উঠছে দেখেন, এটা একবার রান হয়েছে এবং ভিজুয়ালাইজেশন টু ডেটা লেখা উঠছে, ক্লিয়ার সবাই? আমরা দুই লাইন করা ম্যাটল্যাবের কোড যেহেতু একটু কঠিন এই জন্য আমরা এক দুই লাইন কোড লিখে কি করবো রান করব, যাতে এরর আসলে বসে দিই। তাহলে আবার আগের কোডটা লিখি প্লট ওয়াই ও নিউ আমরা আগের কোডটা লিখবো ওকে, আগের কোডটা আরেকবার লিখবো আমরা যদি এতটুকু কোড লিখে কন্ট্রোল এস দেবো, কন্ট্রোল এস দিয়ে আমরা কি করবো রান করবো,
রান করলে দেখি আমাদের কী আসছে। রান করলে দেখেন একটা ভুল আসছে, সেটা হলো কী যেন বলতেছে যে ক্যারেক্টার ভেক্টর ইজ নট টার্মিনেটেড প্রপারলি ইন লাইন ফাইভ। সো লাইন ফাইভে যাই কিছু একটা ভুল করে আসছে। তো দেখেন এখানে আমি এটা দিই, এফার্ট দিয়ে দিলাম। সো এখন আবার ই করবো, রান করবো, দেখি কী আসে। সো আমাদের রান করলে সুন্দর একটা গ্রাফ চলে আসছে। ওকে, এবং সবগুলো গ্রাফ আসছে। গ্রাফ আসার পরে দেখেন এখানে ওয়াই এক্সিস উঠছে, এখানে এক্স এক্সিস আসছে। সো এখন থেকে আমরা স্ক্রিপ্টে এভাবে সবগুলো কোড লিখব। ওকে, কমান্ড লাইন আর লিখব, বাট কমান্ড লাইনে যেহেতু আমরা কাজ করছি আমাদের দক্ষতা বাড়ছিল। ওকে, সো আমরা কমান্ড স্ক্রিপ্টের মধ্যে লিখবেন, স্ক্রিপ্টের কাছে দুই জায়গায় কমান্ড লাইনে লিখছে তো একবার একবার রান হবে সি সি প্লাস প্লাসের মতো। তাহলে এই পর্যন্ত আমরা বুঝতে পারছি, ঠিক আছে। আজকে হলো এটা আমাদের প্রথম কোর্স। সবগুলো পিসিতে ম্যাটল্যাব ইনস্টল করা আছে। নাম কি আপনার? আপনার নাম কি রাফি? জি স্যার। আপনি একটু ম্যাটল্যাব লিখেন সার্চে, তাহলে আসবে। পুরাটা লিখেন, ম্যাটল্যাব পুরাটা লিখেন। হ্যাঁ, চেঞ্জ ফোল্ডার দিয়ে দিন, চেঞ্জ ফোল্ডার দিয়ে দিন। ওই কারেন্ট ডিরেক্টরিতে আপনি নাই তো, এই জন্য ওইটা আসছে। কারো চেঞ্জ ফোল্ডার আসলে চেঞ্জ ফোল্ডার দিয়ে দিন। আসছে বার ম্যাটল্যাব পাইছেন আপনি? বুঝতে পারছেন না? সো আমরা এভাবে কোড লিখে বিভিন্ন প্লট আমরা জেনারেট করতে পারি। সো আমরা অ্যাটেন্ডেন্সটা নিই, অ্যাটেন্ডেন্স নিয়ে আমরা আবার শুরু করি। সবাইকে আমাদের সেম ফেজে থাকতে হবে। আমরা কি সবাই পারছি করতে? কেউ কি পিছিয়ে পড়ছি? কেউ পিছিয়ে পড়ছি? সবার সত্যি হবে। কথা বলেন, আস্তে ধীরে কথা বলেন।
ডিসকাস করি ডিসকাশন আসতে দেব স্যার স্যার আসতে স্যার সবার কাছে আসতে স্যার মোস্তফা কামাল সাদিকুর রশিদ মৌ সাজিদ আক্তার মৌ আসেন আমি তো আসি স্যার কে আসেন বলেন আর আপনারা যদি সবাই একটু মনোযোগ দিয়ে দেখি আমরা আপনাদের কোর্স কোড কত বলেন সিএসি 221 রাইট আপনি যদি ক্লাস মেটেরিয়ালস এর মধ্যে যান তাহলে দেখবেন আমি তিনটা জিনিস আপলোড দিয়েছি ম্যাটল্যাবের একটা বই 2D ভিজুয়ালাইজেশন গ্রাফ এবং 3D ভিজুয়ালাইজেশন গ্রাফ সো আজকে তিনটা জিনিস আমরা করবো আমরা বই থেকে কিছু জিনিস দেখেছি আমরা চলেন 2D ভিজুয়ালাইজেশনটা ডাউনলোড করি 3D ভিজুয়ালাইজেশনটা ডাউনলোড করি এবং বইটাও ডাউনলোড করে রাখি ওকে তিনটা আমরা ডাউনলোড করে রাখবো ঠিক আছে আপনাদের সব এখানে আমি আপলোড করে দিচ্ছি এখানে একটু খোঁজ খবর রাখবেন মানে মাঝে মাঝে একটু ঘোরাফেরা করবেন দেখবেন যে কোনো ফোল্ডার আপলোড হয়েছে ফাইল আপলোড হয়েছে আমরা 2D ভিজুয়ালাইজেশন গ্রাফটা ওপেন করি ওকে সো অ্যাট ফার্স্ট আমরা এখান থেকে একটু পড়ি কোড আবার করবো পরে সমস্যা নেই একটু পরে চেয়ার করে আসি সো প্লট আমাদের ছবি প্লট করার জন্য আমাদের সিনট্যাক্স সেটা হলো প্লট ওকে ছবি প্লট করার জন্য আমাদের সিনট্যাক্স সেটার নাম কি প্লট প্লট এক্স কমা ওয়াই এক্স হলো এক্স এক্সিস এর ধরে হলো ওয়াই বাই এক্স ওয়াই সো প্লট 3.6 দেন দেয়ার উইল বি দ্য ভ্যালু 3.6 দ্যাট মিনস দ্য 3 এক্স অ্যাক্সিস এটা কি বলে ভুজ ভুজ হবে 3 কোটি হবে কি 6 রাইট So then another 1.5, so you can plot 1.5, so plot 1.5 means there will be a line, okay? আমরা এটা কি প্লট করতে পারবো আমরা একটু লিখি এটা ঠিক আছে আমরা একটা একটু স্ক্রিপ্টে লিখি তো আগে বলা কি করবেন কমান্ড ই করবেন দেখেন আমি একটা জিনিস আরেকটা জিনিস দেখাই দিই আমরা এই কোডটা ডিলিট করবো না এটা তখন আমরা কি করবো সবগুলা ক্লিয়ার ক্লিয়ার হল থাকবে সবার উপরে আমরা সবগুলা এবার ধরবো ধরে আমরা কি করবো কন্ট্রোল ব্যাকস্ল্যাশ দিলে হয় না আছে এটা ম্যাটল শর্টকাট কাজ করে না কিন্তু আমরা কাজ করতে পারি সেটা হলো এখানে এখানে এবং দেখি কাজ করে না কমেন্ট হিসেবে না তবু হচ্ছে না কমেন্ট সো ম্যাটল্যাবে প্রতিটা লাইন মানে আলাদা আলাদা কমেন্ট করতে হয় আমরা যতটুকু মনে আছে ম্যাটল্যাবে কন্ট্রোল জন্য আমরা পার্সেন্টেজ ইউজ করি ওকে সো প্রতিটা লাইনের সামনে গিয়ে আমরা পার্সেন্টেজ দিয়ে দিই কমেন্টের জন্য রাইট সো ইন ম্যাটল্যাব ফর কমেন্টিং উই শুড ইউজ পার্সেন্টেজ সবগুলো লাইনও একসাথে করা যায় কন্ট্রোল আর সবগুলো সিলেকশন করে কন্ট্রোল আর এই তো গুড দেখছেন সবগুলো লাইনও করা যায় কন্ট্রোল আর কন্ট্রোল আনব্লক করতে গেলে কন্ট্রোল টি করেক্ট কন্ট্রোল টি 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 কন্ট্রোল টি কন্ট্রোল টি কন্ট্রোল টি ওকে সবগুলো লাইনই করব কন্ট্রোল আর করলে সব কি হয়ে যাবে আপনারা বলেন কমেন্ট হয়ে যাবে রাইট সো আমরা যদি এখন একটা অ্যারে ডিক্লেয়ার করি সাপোজ অ্যারের নাম দিলাম আমরা হলো অ্যারে ওয়ান অ্যারে ওয়ান সো অ্যারে ওয়ান এর মধ্যে অ্যারে ওয়ান এর মধ্যে আমরা রাখি হলো এক থেকে দশ সো এক থেকে দশ আমরা কী রাখবো বলুন মনে আছে আমাদের এক থেকে দশ অথবা এক থেকে এক এক করে বাড়লো দশ পর্যন্ত এটা তো নিতে পারি তাই না আমাদের
1 by 10 একটা অ্যারে চলে আসছে ঠিক আছে সো এখন আমরা এটাকে প্লট করব সো আমরা দেখলাম আমরা প্লটের জন্য কি দেখলাম দেখেন প্লটের জন্য আমরা এটা আবার পিডিএফ আবার এখানে ওপেন করব খুবই প্রবলেম এই জিনিসগুলো ঠিক করা উচিত ছিল x, y তাহলে দেখেন আমরা কি করব আমরা x এ একটা অ্যারে রাখব y এ আরেকটা অ্যারে রাখব কারণ আমাদের প্লট করার জন্য কি একটা পয়েন্ট প্লট করার জন্য দুইটা কোঅর্ডিনেট দরকার একটা x এ একটা y সো y এর মধ্যে আমরা আরেকটা অ্যারে নিয়ে তারপর প্লট করব তাহলে চলবে না ইন্ডিভিজুয়াল হ্যাঁ দুটোর মধ্যে যদি ইন্ডিভিজুয়াল দুটো অ্যারে তাহলে আমরা আরেকটা অ্যারে নিই সেটা হলো অ্যারে 2 অ্যারে 2 এর মধ্যে আমরা মোটর সেম অ্যারেটাই নিই কোনো সমস্যা নেই এবং গ্রাফের নিচে দেখেন আর সুন্দর সুন্দর জিনিস আসছে ঠিক আছে দেখছেন দেখেন একটা আমাদের স্ট্রেট লাইন আসছে অবশ্যই স্ট্রেট লাইনই আসবে তাই না স্ট্রেট লাইনই কিন্তু আসার কথা দেখেন এটা আমরা ইন্টারেক্টিভলি ভিজুয়ালাইজ করতে পারি কীভাবে এখানে নিচে দেখেন কয়েকটা জিনিস আসছে একটু দেখেন আমরা যদি স্ক্রল করি তাহলে এটা জুম হবে দেখছেন জুম হচ্ছে স্ক্রল করে জুম হবে স্ক্রল ইয়ে করলে মানে কন্ট্রোল দিয়ে কন্ট্রোল দিয়ে কি করবে না না শুধুমাত্র স্ক্রল করেন তাহলে দেখেন জুম হবে হ্যাঁ ড্র্যাগ টু এটা আপনি চাইলে ড্র্যাগ করে এবার সরাতে পারেন নতুন নিচে করতে পারেন এটা কিন্তু ম্যাট লেভেলের আগে নিতে ছিল না এখন আসছে নতুন আপডেটে আসছে এবং ড্র্যাগ টু রোটেট আপনি চাইলে এটা রোটেটও করতে পারেন ঠিক আছে বাট যেহেতু এটা থ্রি ডি না এখানে রোটেট করা যায় না আমি একটু পর্যন্ত থ্রি ডি করবো তখন সেটা রোটেট হয়ে যাবে সবাই একটু বুঝি স্ক্রল করলে এটা জুম করা যাবে স্ক্রল এদিকে করলে জুম ইয়ে হয়ে যাবে ঠিক আছে ছোটো হয়ে যাবে না এখন ছোটো হয়ে গেছে তাই না ছোটো না গ্রাফটা ছোটো হয়ে গেছে আপনি চাইলে আরও বড়ো করতে পারেন গ্রাফটা ওকে আপনি চাইলে ড্র্যাগ করে এটাকে নিচে নিয়ে আসতে পারেন সরাইতে পারেন এবং আপনি চাইলে এটাকে রোটেটও করতে পারেন ঠিক আছে এবং আরও দেখি আমরা যদি দেখেন গ্রাফের মধ্যে যে কোনো একটা জায়গায় ক্লিক করি সবাই কি বুঝতে পারছেন গ্রাফের মধ্যে যে কোনো একটা জায়গায় আসলে একটা প্লাস সাইন আসবে এবং দেখেন ওটা কি দেখাচ্ছে এই ভ্যালুটা কত তারপরে আমরা যদি এখানে ক্লিক করি তাহলে দেখেন এই যে আমরা সবাই কি পারছেন আরো ফেরত দিচ্ছে মানে শিখবো আবার তাহলে দেখেন হ্যাঁ টু ডিটা একদম ক্লিয়ার করি ওকে টু ডি আর একটু ক্লিয়ার করি তবে থ্রি ডিতে স্যার টু ডিতে আপনারা এভাবে মানে বড় একটা রেঞ্জ বেসড অ্যারেও ডিক্লেয়ার করতে পারেন আমরা যেটা অলরেডি এটা দেখে ফেলছি না অলরেডি এটা এই ডকুমেন্টটা আসলে বই থেকে নিয়ে বানানো ওকে আমাদের যে বই দিলাম বই থেকে নিয়ে এটা বানানো বই পড়লেই হোক আর বই কেনা লাগবে না ওই বইটা আসলে মানে আসল ভাষা অনেক দামি সো আপনারা পিডিএফটাই পড়েন ঠিক আছে সো দেখেন আপনারা চাইলে দুইটা গ্রাফ অ্যাকচুয়ালি প্লট করতে পারেন দুটা গ্রাফ যদি আপনারা একটা প্লট করেন তাহলে আপনাদের একটা কমান্ড ব্যবহার করেন পুরো হোল্ড অন না কি হোল্ড অন তাহলে দেখেন কি বলছে ক্রিয়েটিং এ প্লট উইথ মোর দেন ওয়ান লাইন ক্যান বি অ্যাকমপ্লিশ ইন সেভারাল ওয়েজ বাই ডিফল্ট দ্য এক্সিকিউশন অফ সেকেন্ড প্লট স্টেটমেন্ট উইল বি ইরেজ ফার্স্ট প্লট দ্যাট মিনস দেখেন একটা গ্রাফের মধ্যে আমরা দুইটা প্লট একসাথে ইফ উই ওয়ান্ট টু প্লট টু রাইট টু গ্রাফস ইন সেম প্লটে দুইটা যদি করতে চাই তাহলে আমাদের লেখার পুরো হোল্ড অন হোল্ড অন যদি না লিখি তাহলে কি হবে একটা থাকবে আরেকটা থাকবে তাহলে এটা খুবই ইম্পর্টেন্ট একটু খাতে নোটডাউন করি আমাদের লিখতে হবে হোল্ড অন হোল্ড অন না লিখলে একটা থাকবে আরেকটা কি হবে টেনশন সো দুইটা একসাথে দেখার জন্য আমাদের হোল্ড অন লিখতে হবে
সো এখানে সবই লেখা আছে আপনারা এই ভাষায় কি করবেন যে এই গ্রাফটা প্লট করবেন দরকার হলে এখনই করেন আপনারা এই গ্রাফটা কি প্লট করেন তো সবাই সবাই এই গ্রাফটা প্লট করেন ঠিক আছে এই কমেন্টটা লিখুন সবাই বোল্ড হবে আমি স্যার একটা এই যে এটা প্রশ্ন আছে খুব সুন্দর একটা প্লট করছেন উনি আপনারা ওইভাবে একটু প্লট প্লট করেন ভালো লাগবে মজা লাগবে ঠিক আছে এগুলো প্লট করতে ভালো লাগে তারপরে প্লট আছে প্লটের অনেকগুলো সিনট্যাক্স আছে শুধুমাত্র প্লট আছে প্লট ওয়াই ওয়াই আছে আরো অনেকগুলো আছে আচ্ছা প্লট ওয়াই ওয়াই হলো একটা ভাষা প্লটের আলাদা একটা ভাষা আপনি প্লট ওয়াই ওয়াই ইয়ার করলে ওটা প্যারামিটার হবে কিন্তু হবে আমরা আলাদা প্যারামিটার ইউজ করি সবগুলো তো প্যারামিটার আপনি যে কোনোটা ইউজ করতে পারেন সবগুলো যাচ্ছি
Yes, sir. So graph take good, very good. It's an excellent problem. আপনারা চাইলে গ্রাফের কালারগুলো চেঞ্জ করতে পারেন, ওকে? তারপর তারপর আপনারা চাইলে এই এটা পিএনজি বা জেপিজি হিসেবে ইউজ করতে পারেন, ঠিক আছে? ঠিক আছে, করুন ফাইল আছে এখান থেকে আমরা স্টার্ট করি, ওকে? ক্রিয়েটিং 3D গ্রাফস, সো রিপ্রেজেন্টিং ডেটা অ্যাজ আ সারফেস, কালারিং নেশন সারফেস প্লটস। সো আমাদের জিওমেট্রিক, যেহেতু 3D, 3D ইজ নাথিং বাট জিওমেট্রি, ওকে? সো আমাদের জ্যামিতি আমরা পড়ে ভালো করি, ম্যাথ ভালো করি, এমনি সিএসইতে আসছে। সো এই জিনিসগুলো আমরা এমনিতে পাই, কোডের মাধ্যমে আমরা এমনিতে পাই। গ্রাফিক শব্দ ইউজ করছে জিওমেট্রিক্যাল সারফেস,
আমরা যদি সার্ভিসের কথা চিন্তা করি তাহলে আমরা এখানে যদি একটা এক্সিসের কথা চিন্তা করি এটা একটা নাকি থ্রিডি একটা অ্যাক্সিস আমরা চোখে যাচ্ছি সবই থ্রিডি বাট এটা বোর্ডটা শুরু করি সো কিন্তু একটু বোঝা যাচ্ছে মানুষটা একটু থ্রিডি স্পেস আছে সো এটা একটা সার্ফেস হতে পারে আবার এটা আরেকটা সার্ফেস আপনার গ্রিড গ্রিডের মতো চিন্তা করেন যে সাপোজ যদি গ্রিড থাকে ঠিক আছে এই গ্রাফটা যখন আমরা ভিজুয়ালাইজ করবো মোটামুটি এরকম একটা গ্রাফ চলে আসবে সো এই গ্রিডের মধ্যে এই প্রতিটা পয়েন্ট পড়বে এবং এই পয়েন্টের মধ্যে যদি এটা থ্রিডি চিন্তা করেন এই পয়েন্ট এভাবে চিন্তা করেন নিচের দিকে কিন্তু আরও আমাদের পয়েন্টগুলো আছে তাই না থ্রি ডাইমেনশনাল আমাদের সকল পয়েন্ট আছে দ্যাট মিনস একটা পয়েন্ট যদি আমাদের এখানে থাকে এই পয়েন্টটা কোথায় আছে এখানে এক্স অ্যাক্সিস থেকে একটা দূরত্বে আছে ওয়াই অ্যাক্সিস থেকে আছে যে অ্যাক্সিসটা কিন্তু একটা দূরত্বে এই পয়েন্টটা আছে ঠিক আছে সো ওই যে মেশটা ক্রিয়েট ছোট মেশটার পয়েন্টগুলো আমরা দেখে ওই পয়েন্টগুলো ধরে ধরে আমরা কাদাও করতে হবে ওকে কথাবার্তা প্লান করতে হবে শুরু হয় সো দেখেন আমাদের কী কী ফাংশন আছে মেশ আছে সার্ফেস আছে ওকে সো মেশ অ্যান্ড সার্ফেস উইল বি ইউজড ফর সার্ফেস প্লট দেন মেশ সি সার্ফেস সি সার্ফেস প্লট উইথ কন্ট্রোল প্লট বিনিথ ইট ওকে কন্টিউর কন্টিউর মানে হলো আপনার কন্টিউর কি জানেন এটা হ্যাঁ আরেকটা স্ক্রিপ্ট নেবো তার আগে একটু আমরা পড়ি এটা দেখি তারপরে আমরা নেবো আমি যখন করবো তখন করবো সো কন্টিনিউ হলো আপনার একটা মিনিমাম লোকাল একটা এরিয়া ওকে সো কন্টিনিউ ডিটেকশন এটা যদি আপনার চোখের ক্ষেত্রে চিন্তা করেন আইরিস বা আপনার ওই যে পিওপিলের জন্য তাহলে চোখের ওই মানে যে গোলাকার কালো জায়গাটা আছে ওইটা ওইখানে একটা কন্টিনিউ আপনি ডিটেক্ট করতে পারেন ওইখানে একটা পয়েন্ট গোলাকার একটা পয়েন্ট নিয়ে চলে ঠিক আছে তারপরে মেঘ যে রেফারেন্স প্ল্যান হিসেবে তো কি কালার দেয় আমরা কালার কালার অনেক কিছু আছে চলো আমরা কোড দেখি এত কিছু না বুঝি আচ্ছা এটা দেখি মেশ গ্রিড গ্রিড ইজ নাথিং বাট রেক্ট্যাঙ্গুলার এই যে আমার বোর্ডে আঁকা আছে দেখেন ঠিক আছে গ্রিড তাই না গ্রিড কম্পিটিটিভ প্রোগ্রামিং পয়েন্টস গ্রিড থেকে অনেক বেশি প্রবলেম আসে তাই না প্রতিবারই দেখবেন যে আইসিপিসি এনসিপিসি গ্রিড থেকে একটা দুটো আসছে ঠিক আছে গ্রিডে একটা ইঁদুর ছেড়ে দিল ইঁদুর ছেড়ে দিয়ে কয়েকটা আপনার ওই ইঁদুরের কী বলে মানে ট্র্যাপ দিয়ে দিল ঠিক আছে ওই ট্র্যাপগুলো পার করে ওই গ্রিড থেকে এখানে আসতে মিনিমাম কতটুকু পাতলা ঠিক আছে এরকম অনেক প্রবলেম আছে গ্রিডটা মাঝে মাঝে প্রবলেম করে সো গ্রিড ডেটা তারপরে গ্রিড ইন্টারপোলেট সো এই জিনিসগুলো আছে এখানে আমরা সবগুলো শিখবো কোনো সমস্যা নেই আসেন আমরা এখান থেকে শুরু করি আচ্ছা সো এই জিনিসগুলো কিন্তু আপনারা জানেন এখানে কী বলছে ইলাস্ট্রেটিং দ্য ইউজিং অফ মেশ গ্রিড মেশ গ্রিডের মধ্যে মেশ আমরা যখন ই করবো আমাদের বিভিন্ন পয়েন্ট লাগবে সো মেশ গ্রিড একটা ফাংশন আমাদের যদি আপনি পয়েন্ট করে দেন তাহলে আমাদের দুইটা অ্যারে ক্রিয়েট হবে একটা কি এক্স আর একটা ওয়াই এবং আর এসকিউআরটা কি স্কোয়ার রুট তাই না এর মধ্যে আমরা এই এক্স এক্সকে দেখেন এক্স এর এলিমেন্ট ওয়াইজ আমরা টু পাওয়ার করতেছি বুঝতে পারতেছেন মানে এক্স এর প্রিভেন্টস ডিভাইড বাই জিরো ইন দ্য নেক্সট সিস্টেম দ্যাট প্রোডিউস ইনফিনিটি ভ্যালু ইন ডেটা
এটা না করলে হতো বাট করলাম কেন এপসাইলন না করলে আপনার এই যে জিরো দিয়ে ভাগ করলে আপনার এখানে ইনফিনিটি চলে আসে প্রথমে আমরা বড় হাতের এক্স দিলাম বড় হাতের ওয়াই দিলাম ওকে তারপর আমরা একটা ফাংশন দিলাম মেশ গ্রিড দেওয়ার পর আমরা কি করবো মেশ গ্রিডে দেখেন এবার ম্যাটল্যাবগুলো খুবই কি বলবো কি বলে এটা ইন্টেলিজেন্ট একটা সফটওয়্যার কি বলতেছে মেশ গ্রিড যদি আমি লিখি লিখার পরে দেখেন ওরা আমাকে শো করবে দেখতে পারেন অথবা ডকুমেন্টেশন দেখে আসতে পারেন আমাদের তিনটা প্যারামিটার দেওয়া লাগবে প্রথম প্যারামিটার কি এক্স বলেন ওয়ান হ্যাঁ তারপরে হলো কি আসছে এখানে আমাদের এক্স আর ওয়াই চলে আসছে চলুন আমরা এটা ওভার করি 33/33 একটা ম্যাট্রিক্স আসছে ওকে 33/33 একটা ম্যাট্রিক্স আসছে ম্যাট্রিক্সটা আমরা দেখে আসি সো ম্যাট্রিক্সটাও খুবই ভয়ানক একটা ম্যাট্রিক্স ঠিক আছে এই যে দেখেন আমাদের ম্যাট্রিক্সটা আসছে 33টা রো 33টা কলম এবং লাস্টের ভ্যালু কি ক্লাস 8 তাই না সবগুলো এবং ফার্স্টের ভ্যালু যদি খুব ঠিকঠাক মাইনাস মাইনাস মানে মাইনাস 8 টা ক্লাস 8 এর মধ্যে আমাদের ভ্যালুগুলো চলে আসছে তাহলে আমরা এই যে এক্স এক্স এর প্রতিটা মানকে কি করবো বলেন আমরা
স্কয়ার করে দেব তারপরে সেটা আবার কি করব y এর প্রতিটা মানকে কি করব বলেন স্কয়ার করে দেব করে দুটো কি করব যোগ করে দেব যোগ করে সবগুলো লাস্টে কি একটা এপসাইলন যোগ করে এপসাইলন যোগ তাহলে এখন যদি f5 করি তাহলে আমাদের আর একটা ভ্যালু আসছে 32 চলেন এটা আমরা দেখে আসি এই যে দেখছেন সুন্দর এটা স্যার ওই যে 3/32 এবং সবগুলোর কি স্কয়ার হয়েছে এখন দেখেন এই যে আপনার মানে সবগুলো স্কয়ার হয় স্কয়ার ভ্যালু আসছে স্যার দেখেন তো এখন আসলে আরেকটা ভ্যালু নিয়েছে যেটার মধ্যে আর কি দিলাম সাইন আপ দেখেন এই যে এটা বলতে যাচ্ছিলাম দেখছেন নিচে কি আসছে মোর হেল্প আর সাইন এর প্যারামিটার দেখাচ্ছে আমাকে শো করতেছে যে ম্যাটল্যাবে সাইন এর মধ্যে কয়টা প্যারামিটার থাকবে এক্স শুধুমাত্র একটা প্যারামিটার মাধ্যমে আর দেখবো এবং প্রতিটা সাইন এর মানকে আমি এলিমেন্ট ওয়াইজ ভাগ করবো কি দিয়ে ওই আর এর প্যারামিটার মানটা কি এলিমেন্ট ওয়াইজ রাইট ডট ভাগ মানে কি এলিমেন্ট ওয়াইজ ভাগ প্রতিটা আলাদা আলাদা ভ্যালুতে গিয়ে ভাগ করবে ডট হলো ইন্ডিভিজুয়াল যে ইন্ডিভিজুয়াল যাবে এক্স্যাক্টলি ইন্ডিভিজুয়াল এটা কিন্তু কত বস হচ্ছে তারপর আমরা দিব ফিগার ফিগার মানে একটা কিওয়ার্ড এবং লাস্টে আমরা দিব মেশ একটা মেশ যেহেতু আমরা ক্রিয়েট করতে যাচ্ছি মেশ মানে তো বুঝতে পারছেন তাই না একটা 3D একটা গ্রাফ তাই না দেখেন না আমি এখানে এই বলে আবার দেখেন একটা এই শো করবো এই যে এটা দেখেন XYZ মেশের মধ্যে আমার কি দেওয়া লাগবে XYZ কেন মেশের মধ্যে XYZ দেওয়া লাগবে বলেন XYZ প্যারামিটার কেন দেওয়া লাগবে কেন শুধুমাত্র XYZ দেওয়া লাগবে স্যার এই যে জ্যাজ আচ্ছা চলো তাহলে আমরা কি করবো এখন একটা F5 এ হিট করব F5 যদি আমরা হিট করি তাহলে সব কিছু ঠিকঠাক একটা সুন্দর গ্রাফ হয়ে যাবে কিন্তু আমার কোনো গ্রাফ আসে নাই আমার মনে হয় কোনো ফুল স্ক্রিন তো এই যে যেমন কথা হচ্ছে ঠিক আছে আমরা কি পারছি
সো অনেকে বলছেন যে ম্যাটল্যাব কোর্স করবেন না, মানে প্রজেক্ট প্রজেক্ট করবেন না, বাট এই জিনিসগুলো কিন্তু খুবই মজার, ঠিক আছে? এবং আপনারা সামনে আরো সাদা তো আছে স্যার, এটাই মাথা একদম মস্ত করে দেবে। এখন তো এটা রেডিমেড পাইছি দেখে উপরে কপিস্ট করতেছে স্যার, যে কোনো কিছু ভালো তো তখন সো দেখেন এই যে আপনারা এটা করতে এটা আপনি একটু বাসায় করেন, ট্রাই করেন, জি স্যার, এবং এটা আপনারা একটু ট্রাই করেন, এটা করবেন, এখন ট্রাই করেন। আপনার কালার দিলে এইভাবে লিখতে হবে, ওকে, ফিগারের পর দেখেন এটা কালার ম্যাপ এইচএসবি, তারপরে সারফেস লিখেন, এটা এইচএসবি হলো যে আপনি আরজিবি কালার আছে না, তারপর এইচএসবি একটা কালারের পরে এইচএসবি কালার পরে দিব, এই কালার এই ফিগারের পরে দিব, ফিগারের পরে যেভাবে দিলে ওটা কালার হবে। ও স্যার এইচএসবি মানে কালার, এইচএসবি দিলে মানে ওই সারফেস নালে পড়বে কালার আছে না, এই দেখ স্যার কালার আছে, দেখি যদি কালার আছে Line 8, 5, 2, 3, 4, 5, 6, 7, 8, 9, 10, 11, 12, 13, 14, 15, 16, 17, 18, 19, 20, 21, 22, 23, 24, 25, 26, 27, 28, 29, 30, 31, 32, 33, 34, 35, 36, 37, 38, 39, 40, 41, 42, 43, 44, 45, 46, 47, 48, 49, 50, 51, 52, 53, 54, 55, 56, 57, 58, 59, 60, 61, 62, 63, 64, 65, 66, 67, 68, 69, 70, 71, 72, 73, 74, 75, 76, 77, 78, 79, 80, 81, 82, 83, 84, 85, 86, 87, 88, 89, 90, 91, 92, 93, 94, 95, 96, 97, 98, 99, 100, 101, 102, 103, 104, 105, 106, 107, 108, 109, 110, 111, 112, 113, 114, 115, 116, 117, 118, 119, 120, 121, 122, 123, 124, 125
স্যার সবার শেষে যে এগুলো ওগুলো শুনুন নাকি আমাদের হ্যাঁ স্যার চলে আসছে ডট দিস ডট দিস ডট ছড়ায় আছে ডট ছড়ায় আছে ওকে আমাদের ফিগা আগে দিতে হবে ঠিক আছে মেশের পরে লিখতে হবে গ্রেট ওকে সবার আগে এই পার্সন সবার জন্য মেশের পরে সব লিখতে হবে ফিগার সহ না না ঠিক ঠিক যতটুকু লিখলো ততটুকু প্রজেক্টের মধ্যে ডকুমেন্টেশন ইজ ওয়ান অফ দ্য ভাইটাল আই মিন কি বলবো এটা ভাইটাল রিসোর্স ঠিক আছে যে ডকুমেন্টেশনটা আপনি প্রজেক্ট করছেন এটার একটা প্রুফ যে আপনি প্রজেক্টটা অ্যাকচুয়ালি করছেন এবং এই প্রজেক্টটা এরপরে যদি কেউ টেক ওভার করতে চায় তাহলে এই ডকুমেন্টেশন থেকে করতে হবে ঠিক আছে আচ্ছা সো আপনাদের নেক্সট যে টাস্ক হবে
টাস্ক 2 না 3 হবে 3 সো টাস্ক 3 হবে আপনাদের এটা টাস্ক 3 কি হবে সেটা আমি দেখা দিচ্ছি অনবলবে consist of huge amount of data, okay? So suppose amra ja Irish recognition ka kaaj karte chhi, yes, so we have to collect Irish images. Images, okay? Yes, so there will be like one or two gene images of Irish, okay? That can be our data set. So we have to collect open source data set. Open source data set, right? Open source data set means you can search in Google Irish data set, then there will be some link of GitHub research paper, okay? Yes. Another link, data set from MIT, Oxford, Harvard, they will give the data set publicly so that other researchers can use it. So even a data set pula amra collect korbo, collect kore ki korbo oi link ta amra ekhane diye rakhbo, yeah? Yes. So resource er moddhe ek number holo data set collect korbo. যতগুলো ডেটা সেট আমরা পাবো আমাদের প্রজেক্টের জন্য রেসপেক্টিভলি সবার প্রজেক্টের জন্য আমরা আলাদা আলাদাভাবে এই ডকুমেন্টটা করবো পরে ডেটা সেটগুলো আমরা অ্যাপলি ফিচার করে নিচে নিচে দেওয়া হবে এটা হলো প্রথম কাজ বুঝতে পারছি সেকেন্ড কাজ হলো টিউটোরিয়াল টিউটোরিয়াল মিনস আপনার প্রজেক্টটা দেখবেন যে আগেটা কেউ হয়তো বা করে রাখছে অথবা আপনি কোনো এক জায়গায় একটা হিন্টস পাচ্ছেন একটা ভিডিও পাচ্ছেন অথবা ইউ গোল্ড সাম ডকুমেন্টেশন ওকে সো ওই ডকুমেন্টেশনগুলো কিন্তু আমরা এখানে দেওয়া হবে সো এখানে আমরা কি ডকুমেন্টেশন ইউটিউব লিঙ্ক এই জিনিসগুলো কি করবো আমরা এখানে দিয়ে রাখবো এই লিঙ্কগুলো আমরা যে টিউটোরিয়াল পাবো আমাদের প্রজেক্টের জন্য গুগলে সার্চ করবো ইউটিউবে সার্চ করবো তারপরে আমরা খুঁজবো কোড কোড আমরা গিটহাবে খুঁজতে পারি ঠিক আছে ক্যাগলে খুঁজতে পারি অথবা আপনারা মানে গুগল সার্চ করলে এমনিতে অনেক জায়গায় পেতে পারেন ঠিক আছে অথবা আমরা গুগল স্কলারে খুঁজতে পারি গুগল স্কলার মানে পেপার থাকবে পেপারগুলো না গুগল স্কলার না গুগল স্কলার অনেক এগুলো মোটামুটি আমরা কোড গিট আবার ক্যাগলে খুঁজলে আপনি পাবো অথবা জাস্ট আমি গুগল সার্চ গিট হবে পাওয়া যাবে গুগল সার্চ করলে আমি যে লিঙ্ক পাবো ওই লিঙ্কের ভিতরে গিয়ে এগুলো কোড করে আসবে আমার তো আইডি শেয়ার করে শুনে বা গিট হবে আছে স্যার আপনার একটা ম্যাথওয়ার্কসে আছে আইডি শেয়ার ম্যাথওয়ার্কসে আমরা খুঁজব ম্যাথওয়ার্কস মানে ম্যাটল্যাবে অফিসিয়াল ওয়েবসাইট ইজ ম্যাটওয়ার্কস সো এখানে গিয়ে আমরা করছি ওকে তারপর আমরা দেখব যে এই টাইপের আইডিয়া নিয়ে এ পর্যন্ত কী কী রিসার্চ পেপার পাবলিশ হয়েছে ওকে সো আমরা পেপার খুঁজব রিসার্চ পেপার এটা পরের কাজ বাট আস্তে ধীরে করবো আমরা এখানে আমরা অ্যাটলিস্ট থ্রি পেপার খুলব
অ্যাট লিস্ট থ্রি পেপার খুঁজবো আমার, এটা তিনটা পেপার খুঁজলে হবে, এটা আস্তে আস্তে আপনার মানে ইনরিচ করবো, অ্যাটলিস্ট তিনটা পেপার খুঁজবো এবং পেপারটা একদম রিলেটেড হতে হবে আমাদের সাথে, ঠিক আছে? আর পেপারটা আমরা কোথায় যাই খুঁজতে পারি, জানি পেপারটা আমরা খুঁজতে পারি গুগল স্কলার রিসার্চ গেট এসিএম স্প্রিঞ্জার, এগুলো জায়গা থেকে আমরা পেপারগুলো খুঁজতে পারি। তাহলে আমরা তিনটা পেপার আমরা সার্চ করবো, এগুলো জায়গায় গিয়ে খুঁজবো, যদি আইরিশ হয় তাহলে আমরা রেফার করবো তো আইরিশ ডিটেকশন সিস্টেম, ঠিক আছে? তাহলে দেখবো আইরিশ ডিটেকশন সিস্টেমের কোন পেপারগুলো অলরেডি পাবলিশ, সেই পেপারের লিঙ্কগুলো আমরা এখানে দিয়ে রাখবো, ওকে? তাহলে আমাদের কাছে ডেটা সেট চলে আসবে, টিউটোরিয়াল চলে আসবে, কোর্স চলে আসবে, কিছু রিসার্চ করে চলে আসবে, তারপর আমরা ইমপ্লিমেন্টেশন শুরু করবো, ঠিক আছে? আচ্ছা, সো এটা হলো আপনাদের কাজ। আর আরেকটা যেটা কাজ করে নেক্সট শনিবার এগুলো দেবেন আমাকে, একটা ডকুমেন্ট করে একটা ডকস ফাইল আপলোড করবেন, ঠিক আছে? মানে আমার যে ড্রাইভ লিঙ্ক আপনার সাথে শেয়ার করা আছে গ্রুপ নেম দেওয়া এটা আপনার কাছে ঝামেলা হবে, আর হলো আপনার হলো 12 আর হেডারগুলো হলো 14, ঠিক আছে? মোটামুটি একটা রিসোর্স আমরা করে ফেলবো, ঠিক আছে? এরপরে রিসোর্সের পর আপনাদের কাজ হলো, ঠিক আছে, কিছু কোড পাবেন, কিছু ডেটা সেট পাবেন, কিছু টিউটোরিয়াল পাবেন ইউটিউবে, দেখবেন যে ফুল আপনার প্রজেক্টটাই ওরা কোড করে করে প্রজেক্টটা লাইন করতেছে। সো আপনারা কি করবেন ওটা দেখে নিজে নিজে একটু করার ট্রাই করবেন, বলতেছি না যে পুরোটা করা লাগবে, আপনারা এক্সপ্লোর করবেন, এক্সপ্লোর করে যেটা বুঝবেন না সেটা এখানে নেবেন, ঠিক আছে? আমার কাছে নিয়ে আসবেন ওটা, স্যার আমি এই লাইনটা তো বুঝি না, এই কোডটা তো বুঝি না, এই ডকুমেন্টেশনটা বুঝি না, দ্যাট মিনস আপনারা কোডের কোড কী কী বুঝেন না সেটা আমার কাছে নিয়ে আসবেন, ঠিক আছে? অলসো রিসার্চ পেপার তো আপনারা করবেন, তিনটা পড়তেছেন, পিডিএফ নামাবেন, পিডিএফ নামায় পড়বেন, পড়ার পর পিডিএফ আবার হাইলাইট করবেন, তাই না? একটা হাইলাইট করবেন না, সো হাইলাইট করবেন, পিডিএফ হাইলাইট, পিডিএফ হাইলাইট করে রিসার্চ পেপারের ওই হাইলাইট অংশটা আমাকে দেখাবেন, নেক্সট ক্লাসে প্রেজেন্ট করবেন যে স্যার আমার এই তিনটা পেপার আমি পড়ছি, পড়ে আমি এই জায়গায় এটা আমি বুঝি, তখন ওইটা আমরা কি করবো ডিসকাশন করবো, ডিসকাশন করে আমরা বোঝাতে সবগুলো ডিসকাশন করবো, ওকে? সো এই দুটা কাজ হবে, মানে এই কয়েকটা কাজ হবে আপনাদের, এই রিসোর্সের কাজটা মানে ডেটা সেটটা খোঁজা একটু সময় লাগতে পারে, কোড এগুলো একটু হালকা পাতলা সময় লাগবে, রিসার্চ পেপার একদমই সময় লাগবে না, শুধু গুগল স্কলার এটা সার্চ করলে হবে। আর রিসার্চ পেপার পড়তে তিনটা রিসার্চ পেপার পড়তে সর্বোচ্চ টাইম লাগার কথা হলো আপনার 6-7 ঘন্টা, তাতে আপনারা এক সপ্তাহ হচ্ছেন, আমার এক সপ্তাহে 2 দিন পর্যন্ত একটা করে পড়ে, ঠিক আছে? একটা রিসার্চ পেপার 6-7 পেজ হয়, ঠিক আছে? একটু লাইন বাই লাইন এটা একটু পড়ে, লাইন বাই লাইন তো পুরো মুখস্থ করতে হবে না, আগে সিস্টেম করে দেবেন, লাইন বাই লাইন একটু পরে একটু বোঝা যে কী বলতে হচ্ছে, অনেক ওয়ার্ড একটু কঠিন থাকতে পারে, ওগুলো জাস্ট একটু গুগলে সার্চ করো যে এই ওয়ার্ডগুলো কী বলছে বলেছে, বাট এমন কোনো কঠিন ওয়ার্ড থাকবে না ইংলিশ ডেটাবেসে যেটা আপনি বুঝবেন না, এভরিথিং উইল বি টেকনিক্যাল ওয়ার্ড, সেটা আপনি বুঝতে হবে অ্যাজ আ সিএসই স্টুডেন্ট, এটা সবাই বুঝতে হবে, ঠিক আছে? তাহলে আপনারা এই জিনিসটা আমাকে আগামী কবে দিচ্ছেন বলেন, নেক্সট ক্লাসে দিচ্ছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন, এটা সামনে গিয়ে ডকুমেন্টটা ওপেন করে আমাকে এগুলো দেখাচ্ছেন, প্রেজেন্টেশন দিচ্ছেন,
ঠিক আছে স্যার কোনো কোশ্চেন তাহলে আমাদের প্রজেক্টের কাজ কিন্তু কিছু আগে নিয়ে পর্যন্ত রাইট প্রজেক্টটা প্রপোজাল আমরা দিছি প্রপোজাল অ্যাকসেপ্টেড হয়েছে প্রজেক্টটা ফাইনালাইজ হয়েছে আমরা এগুলো রেডি করার ফেলার পর আমরা কি করবো প্রজেক্টটা ইমপ্লিমেন্টেশন করবো দ্যাট মিনস ল্যাবে তখন আমরা এক ঘন্টা শিখবো আজকে যেমন দুই ঘন্টা শিখছি এক ঘন্টা প্রজেক্টে কাজ করছি এরপরে উল্টো হয়ে যাবে নেক্সট ল্যাব থেকে দুই ঘন্টা আমরা প্রজেক্টে কাজ করবো এক ঘন্টা শিখবো ম্যাট ল্যাবের এখন আর শুধুমাত্র বাকি আছে বিভিন্ন কোড লিখে শেখা এখন আপনি যদি রোবোটিক্সে প্রজেক্ট করেন তার জন্য রোবোটিক্সের যে টুল বক্স আছে ওর মধ্যে কিছু আলাদা সিনটেক্স আছে সেটা আপনার আলাদা করে শিখতে হবে বাট কি জেনারেল সিনটেক্স আমাকে শেষ বাসে এখন কি করবো প্র্যাকটিস করবো সেই হিসেবে ওকে আচ্ছা ঠিক আছে তাহলে আজকে এই পর্যন্ত নেক্সট ক্লাস কবে আমাদের তিন তারিখ সো আমাদের মাঝখানে কনটেস্ট আছে কনটেস্টের জন্য আমরা একটু বিজি থাকবো তারপরে ইনশাল্লাহ তিন তারিখে আবার করে দেবো ঠিক আছে আমার মনে হয় কনটেস্টটা আগে আগে করে দেবো